Producer, Redaw HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Salat wa salam alayka Sayyidi ya Rasul Allah. Salat wa salam alayka ya Habib Allah. Salat wa salam alayka ya Shafi al-Muznibin. Salat wa salam عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا زد له ولا ند لأجمل أنور أجدر أكمل له ونشهد أن ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكرا محقق قولنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم اتقوا بفراسة المؤمن فإنه ينظر بنور الله اكتي زبانو بند راكبين نغو شكل ميار شر محبت قرن سبحان الله ارو پران جل بشاي بلون يا رسول الله اوچو آواج بلون يا ولي الله ঐতিহ্যবাহী সালামি শাহ রহমাতুল্লাহ আলাইহির বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আজকের এই মাজার প্রাঙ্গণে যারা এসেছেন রাত্র প্রায় পৌনে তিনটা বেজে গেল আপনারা একটু আওয়াজ করে বলেন আমরা সবাই কি খুশি না বেজার আর একটু জবানটা ছেড়ে দিয়ে কোন খুশি না বেজার আসুন
সবাই মিলে মিশে মহব্বতে আমার নবীর উপরে মহব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা محمد وعلى آله سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন তাকবো না বলেন এই দুনিয়া আমরা একদিন থাকবো না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না মুহাম্মদ কোন পথে হব রওয়ানা আমরা মদিনা রাস্তা চিনি না বলুন কোন পথে আমরা মদিনা রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা বল মোর যাব সুনার মদিনা লা ইলাহা মাশাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু মহব্বতের সাথে ভালোবাসার সাথে রাত্র এমন একটা সময় হয়ে গেছে যে সময়টা কিন্তু দোয়া কবুলের সময় রাতের তিনটা ভাগ আছে প্রথম মধ্য এবং শেষ শেষ সময়টা হলো নিজের মনের বাসনা পূরণ করার একটা সময় আমাদের জীবনে গুনাহ আছে নাকি নাই একটু জোরে কোন জবানটা ছেড়ে দিয়ে বলুন গুনাহ মাফের প্রয়োজন আছে কিনা আল্লাহর হাবিব বলেন কাহার যদি টাকা হারিয়ে যায় এক সপ্তাহ দশ দিন পরে যদি তার হারানো টাকা ফিরে পায় সে যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পরে যখন সে খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয় এই জন্য আপনাদের কাছে আমার হৃদয়ের দাবি থাকবে আমরা সবাই আল্লাহর কাছে এখানে আল্লাহর ওলি এসেছেন আমরা একটু ওলি আল্লাহদের উসিলেই আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাবো ওয়াজ শোনার মাধ্যমে জিকিরের মাধ্যমে দরুদের মাধ্যমে রাজি আছেন না নাই বেশি রাত্র হয়ে গেছে নাকি কয়টা বাজে রাত্র তিনটা বাজে এগুলা কোনো ব্যাপার না প্রেমিকের জন্য দেশে যখন বন্যা হয়
তুফান হয় গাছের বসন্তকালের পাতা যখন জমিনের উপরে পড়ে আবার যদি ওই পাতাগুলো রোডের উপরে পড়ে রাস্তার উপরে পড়ে হালকা বাতাসে রাস্তার পাতাগুলো শুকনা পাতা উড়াইয়া নিয়ে জমিনে ফেলে দেয় আর যে পাতাগুলো কোন রকম ভাবে পাথরের নিচে চাপা পড়ে যায় এই পাতাগুলো হালকা বাতাসে উড়াইয়া নিতে পারে না আজকের মাগরিবের নামাজের পর থেকে সালাম ইশা রহমাতুল্লাহ আলাইহির দরগা সংলগ্ন মাহফিলে যারা এসেছিল মাগরিবের পরে রাত্র তিনটা বেজে গেল যাদেরকে দুনিয়ার বাতাস পাইলো তারা বাড়িতে কম্বলের নিচে চলে গেল আপনারা বাড়িতে যান নাই মনে হয় আপনারা আল্লাহর রহমতের পাথরের নিচে চাপা পড়ে আছে ঠিক কিনা বলুন ঘুমিয়ে আছেন আপনারা আল্লাহু আকবার চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা কি আল্লাহর রহমতের ছায়ার নিচে আছি মনে করেন তাহলে আমরা আল্লাহর রহমতের নিচে আছি রহমতের নজরে আছি আমরা গুনাহ মাফ চাইবো কার দরবারে আরেকটু জবান খুলে বলেন কার দরবারে একটু জিকির করব রাজি আছি সবাই কারা কারা রাজি একটু হাত তোলেন শীত কি খুব বেশি একটু সোজা দুইটা হাত তোলেন বাইকনা ক্যামেরাটা ঘোরা হাতটা সোজা করে শরীরটা আমার মতন একটা মূর্ছা দেন আগে গুমডারে ফাড়াই তুই বাড়িতে ফরিল ওয়াজ একটু নাড়া দেন না কিছু জিনটি নাইছে নাকি তা তাতে তিনটার পরে তো এত লুপ থাকার কথা না একটা স্লোগান দিতে আছি আওয়াজটা জরুরি বলে আসতেইব নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ সালাত নারায়ণ গৌসিয় নূর নবী যেখানে মিলাদ কিয়াম যেখানে ওলি আল্লাহ যেখানে পীর মুর্শিদ যেখানে সালামি শাহ বাবার দরবার শরীফ নরতগবীর আমার বড়াই অঙ্গ দেখাই কারে দয়ার জারে দেখে আমি কার জানাই কার বোঝাই মনে গে গে রে দঙ্গা মশাল্লা আমার মন দিলাম প্রাণ দিলাম রে গে দয়ার দিলাম আমি মন দিলাম প্রাণ দিলাম রে গে দয়ার দিলা আহাম শুনোয়ানা আমি সব দিয়ে তোর মন পাইলাম না আর কি আসে জাগা নাগা মাশাল্লাহ বুঝলাম না তার প্রেমের দাদা গো আমি বুঝি নাই প্রেমের খেলা আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গঙ্গ আমি বুঝি না
প্রেমের খেলা ওর বুঝনে কি এই তাহিরি পাই তো মাশাল্লাহ রায়ঙ্গ দেখাই কার দয়াল দারে বউ দেখে না আমি কার জানাই কার বোঝাই মনে এরিবে দঙ্গনা আমি কার জানাই কার বোঝাই মনে এরিবে দঙ্গনা মাশাল্লাহ করে জালা বাইরে জালা গো আমার জালা গুন্থুর কালা আমার ঘরে জালা বাইরে জালা গো আমার জালা গুন্থুর কালা ওর জ্বলতে জ্বলতে এই তাগিরির অন্ত ওমর পুরা কাগালা মাশাল্লাহ পরায়ঙ্গ দেখাই কার দয়াল দারে পুরা দেখে না আমি কার জানাই কার বোঝাই মনে এরিবে দঙ্গনা মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে করনা আলহামদুলিল্লাহ এই বাংলার জমিনে 360 আউলিয়া সঙ্গী ঐতিহ্যবাহী সালামিশা দরগার শরীফ সংলগ্ন হযরত সালামিশা দরগা মাজার কমিটি কর্তৃক আয়োজিত ইমানি নৌরানি এরফানি মহতি সবার সম্মানিত সবার রত্ন পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত হাদিয়ে দীন মিল্লাত আল্লামা মুফতি খন্দকার নজরুল ইসলাম আজিজি আল কাদরী সাহেব প্রধান খলিফা দাত মন্ডল দরবার শরীফ যে আল্লাহ পাক রাত্র তিনটার সময় আরামের ঘুম হারাম করে দুই একটি কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে যিনি হাজির নাজির গায়েবের খবর দেনওয়ালা আকাই নামদার তাজদার মদিনা হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব ফরমান যদি কেউ মহব্বতের সাথে শুকরিয়া তান আলহামদুলিল্লাহ পড়বে আলহামদুলিল্লাহ লিখতে গেলে আটটি অক্ষর লাগে যদি কেউ শুকরিয়া তান এই তাসবিহটা সবসময় পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটি জান্নাতের দরজা খুলে দেবেন আল্লাহর হাবিব আরো বলেন যদি কেউ সূরা ফাতিহা সকাল সন্ধ্যা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার ভিতরে যে সাতটা আয়াত আছে সাতটা আয়াতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাতটি জাহান্নামের দরজায় তালা লাগিয়ে দিবেন
সূরা ফাতিহার 20টি নাম আছে, জোরে করুন কয়টি? আর একটু জোরে। এর মধ্যে একটি নাম হলো সূরা শেফা। কার যদি পেটে ব্যথা হয় আর সে যদি এই সূরাটা তেলাওয়াত করে, পানিতে ফু দিয়ে যদি বিসমিল্লার সাথে পানিটা পান করে, আল্লাহর ফজল আর রহমতে তার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। এই ওয়াজগুলো মনে রাখতে হবে। একটু করে ঘটনা বলবো, যদি মনে চায় দুইয়ের একটা প্রেম সৃষ্টি করবেন। আর অনেকে আছে ঘটনা বললে যায়, আর কিছু কিছু বয়ান আছে মৃত্যুর আগ পর্যন্ত সিলেবাস, এগুলা মনে রাখতে হবে, পালনও করতে হবে। জানার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান। আম পাতা জাম পাতা বাঁশ পাতা তেঁতুল পাতা ম্যাক্সিমাম মাহফিলে বলে থাকি আমার এই সুন্দর একখান কথা। আম পাতা জাম পাতা তেঁতুল পাতা মেহগনি পাতা কাঁঠাল পাতা, জীবনে কত পাতা দেখলাম, কোন পাতার গরম জল দিয়া মুর্দার রে গোসল দেয় না, বড়ই পাতার গরম জল দিয়া কিস কেন মুর্দার রে গোসল দেওয়া হয়, এই কথা দি মৌলবীরা কয় না। লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় গায়ে লাগাইলাম, কোন কাপড় দিয়া মুর্দার রে কাপড়ের কাপড়টা দেয় না, সাদা কাপড় দিয়া কিনলে গে মুর্দার রে কাপড়টা ফেসাইয়া দে, এই কথা দি মৌলবীরা কয় না। জানার দরকার আছে কিনা? মানুষ মারা গেলে মানুষকে তিনটা বান দেয়, একটা দেয় মাথায়, আর একটা দেয় বুকের উপরে, আর একটা দেয় পায়ের তলায়। কবর দেওয়ার পরে বানগুলা কি ডিল করে দেয় না টাইট করে দেয়? বান্ডি কিনলে গে খুললা দেয়, এই কথা দিয়ে কোনো মৌলবীরা কইল না। এই জীবনে কত মৌলবী দেখছি সাত দিন বিপি তফসির করে, এগুলো আমরা সুন্নি উলামায়ে কেরাম পীর মশাই কেরাম মুখস্ত, সাত দিন বিপি তফসির করেন না ভি। আসল কথা কয় না। আরে কে যাবি নবীর নৌকাতে, পারে কে যাবি নবীর নৌকাতে, রূপকাষ্টের নৌকা খানি, রূপকাষ্টের নৌকা খানি, নাই ডুবার ভয় পারে, কে যাবি নবীর নৌকাতে। কমাস না নবী না মানে যারা, 100% ওহাবি তারা, এই জমিনে নবী না মানে যারা, 100% গাট্টি তারা, এই জমিনে নবী না মানলে হে কি মুমিন না কাফের? কার কোন আপত্তি আছে? ওখানে একদলকে হ্যাঁ আমরার নাম লইছি কি লাগিয়া, আমি তো আপনার নাম লইছি না, আমি লুসি আব্দুল ওহাব নজদি, যে মাজার বাংছে, যে নবীর বিরুদ্ধে কথা কইছে, যেই দেশের যেই লোকের দেশের বাসিন্দার জন্য রসুল দোয়া করে নাই, আমি তো কইছি ওই নজদের আব্দুল ওহাবের কথা। কথা কোন ঠিক না বেটি? তাহলে আমনে শৈল লাগতো কি লেগিয়া, তাইলে বোঝা গেল আমনে তার জেড়া তো ভাই। বুঝতে অসুবিধা হয়? সাবধান, নবীকে মানতেই হবে। নবীর যারা মানব এরা হইল মুমিন, আর যারা মানবে না ওরা হইল কমিন। আমরা নবীরে মানতে চাই কি চাই না? তাইলে এই জন্য সবাই মহব্বতের সাথে চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ।
গভীর মনোযোগ আমি গিয়াসুদ্দিন আত-তাহিরি গায়ের ভিতরে কত জামা লাগাইলাম কত দর্জি আমার গায়ের জামা কাটলো আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার জন্য তো একটা দর্জি আসবে আয়েশা কাফনের কাপড় কাইটা আমার জন্য পাঞ্জাবি বানাবে যেই কাপড়ে কোনো সেলাই থাকবে না গো যেই কাপড়ে কোনো সেলাই থাকবে না যেই কাপড়ে কোনো পকেট থাকবে না আপনারা বলেন ওই কাপড়ের নামটা কি জীবনে কত মানুষের বিল্ডিং ঘর বানাইলো আহা বিল্ডিং ঘরের মিস্ত্রিকে বলে রাজমিস্ত্রি সোনের ঘর বানাইলে কয় সয়ল আমি তাগিরি যখন মারা যাব গো আমার জন্য তো একটা মিস্ত্রি আসবে রাজমিস্ত্রি বিল্ডিং এর ঘর বানাইতে আসবে না গো আমার জন্য একটা ঘর বানাইব সাথে আবার যোগালি থাকব কাহারো হাতে থাকবে কোদাল কাহারো হাতে থাকবে সাবান কাহারো হাতে থাকবে হন্তা আর কাহারো হাতে মাটির উড়া কাহারো হাতে নিরি কাছি লইয়া একটা বাড়ির মধ্যে যাবে ওই বাড়ির নাম চৌধুরী বাড়ি নয় ওই বাড়ির নাম বুইয়া বাড়ি নয় এই কথাগুলা মুরব্বীরা খুব ভালো করে শুনবে এবং বুঝবে ছোট পোলা বানরা শান বুঝে নাচানাচি বুঝে এই সময়টা তো বাজান ওই পরিবেশে কথা বলার সময় নয় এই টাইমটা যদি চোখের পারে ছেড়ে দিতে পারো রে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি রুসিলাই আমাদের জীবনের গোনা মাফ করে দিবে ঠিক খিলা গভীর মনোযোগ একটা বাড়ির মধ্যে যাবে ওই বাড়ির নাম বুইয়া বাড়ি নয় ওই বাড়ির নাম চৌধুরী বাড়ি নয় ওই বাড়ির নাম হলো কবরস্থান বাড়ি সব জায়গায় আপনার বাড়ি হোক ঘর হবে না নির্ধারিত বডির মাপে একটা ঘর হবে যেই সয়ল আপনার আমার জন্য যুগালি লইয়া ঘর বানাইব ওই ঘরটার নাম হলো কবর এই কবরের খবর যদি সালামিশের দরবার থেকে নিতে পারি এখানে এমন একজন মানুষ আছে যাদের মার ছয় মাস আগে কবরে নামাইয়া দিয়েছে অনেক মানুষ আছে যাদের বাবার কবরে শুয়াইছে দুই বছর আগে আজকে বুঝি বাবার কথা মনে হইয়া গেছে কলিজার মধ্যে থর থর করে উঠতেছে রে বাজান জীবনে কত মানুষ ঈদের দিন কত জামা পরলাম জীবনে কত মানুষকে কত টাকা সালামি দিলাম কিন্তু আমার দয়াল সালামিশার মহব্বত তোমার অন্তরে আসেনি এই আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা এই জিরাইরি সালামিশার মহব্বত যদি অন্তরে রাখো আল্লাহর কসম করে বলি গাও আমি তাহিরে একদিন দুনিয়াতে থাকবো না এ আমার বন্ধু এ আমার যুবক ভাইয়েরা আমার বডির মাপে একটা ঘর বানাইবো রে আমার সেনিয়া পাড়ার বন্ধুরাও এই আমার মাধবপুর হবিগঞ্জের বাবারাও ওই ঘরের নাম হইল কবর বিছানা নাই বাতি নাই কেউ নাই ওই কবর যাওয়ার আগে গো আপনারা আওয়াজ করে বলেন আমাদের সবার আমার আল্লাহ পাকের এবাদতের প্রয়োজন আছে না নাই দয়াল নবীর মহব্বতের প্রয়োজন আছে না নাই আউলিয়া কেরামের সোহবতের প্রয়োজন আছে না নাই
মা বাবার খেদমতে প্রয়োজন আছে না নাই হযরতে আলী মুরতজা বলেন হযরতে আলী মুরতজা বলেন আমি আমার জীবনে নবীর সঙ্গে নামাজে থাকিয়া প্রেম খেলা খেলছি আমি আমার নবীর সঙ্গে রোজা থাকিয়া ইফতারের সময় প্রেম খেলা খেলছি আমি আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাইয়া প্রেম খেলা খেললাম আমি আমার নবীর সঙ্গে কত নামাজের পরে বৈশা বৈশা প্রেম খেলা খেললাম কিন্তু আজকে আমি নবীর সঙ্গে দিনের বেলা প্রেম খেলা খেলবো না আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে প্রেম খেলা খেলবো না আমার নবীর সঙ্গে প্রেমের খেলা খেলবো সারাটা রাত বরিয়া আল্লাহু আকবার প্রেম খেলা কি দিনে মজা না রাইতে মজা নিশে রাইতে কারবাসে বাজে বাসি বাজায় আমার সালামি শাবাবা বাসি বাজায় আমার সালামি শাবাবা কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কার বাসি বাজে কথা কোন ঠিক কিনা আগুন লাগছে কলবের ভিতরে না আগুন ভিতরে চোখের মাঝে ঘুম দিলে হইব কি আল্লাহ নিশিরাইতে শরীরে লড়াই কোন বাজে নিশিরাইতে দেও তো না এ বাজে কলবে কলবে মিল না হইলে কলবে লে মনে রাশা পূরণ হইবে না রে হে আল্লাহ নিয়ে সিরাইতে কার বাসি বাজে বলুন এনে সিরাইতে সে বাজে সালামিশার দরবার আসে কের সেন্টার সালামিশার দরবার আসে কের সেন্টার কি যে মিলন মেলা জম সে রে হে আল্লাহ নিশিরাইতে সে বাজে নিশিরাইতে কার বাসি বাজে হে বাসি বাজায় আমার সালামি শাবাবা হে বাসি বাজায় আমার একই মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কার বাসি বাজে একটাও জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা রাসূল আল্লাহ বন্ধুরে টান্দেন না বাজান বন্ধুরে আমার এ যুবক ভাইরা হযরতে আলী মুরতজা বলেন আমি নবীর সঙ্গে দিনে আজকে প্রেম খেলা খেলবো না আমার নবীর সঙ্গে আমি রাতের বেলা প্রেম খেলা খেলবো আমার আল্লাহ কি নবীর দিনে মেরাজে নিয়ে প্রেম খেলা খেলছে না রাইতের বেলা জোরে কইতেন না সুবহানাল্লাহ রাতের বেলা প্রেম খেলা বড় মজাও এই জন্যই তো আজকে আশেকের দলেরাও এই হবিগঞ্জ মাধবপুরের জমিনে রাত্র তিনটার পরে এই সালামিশা বাবার দরবারে যারা আসলেন একমাত্র আমার আল্লাহ এবং নবীর সঙ্গে প্রেমের কানেকশন লাগানোর জন্য হাজির হয়েছি কথা বলুন ঠিক কিনা আলী মুরতজা রাতের বেলায় গো মগরিবের নামাজের পরে নবীর বাড়িতে গেলেন কি নামাজের পর মগরিবের নামাজ এই তোর মা শীষ ধরে কেন মগরিবের নামাজের পরে মগরিবের নামাজের পরে গেলাম নবীর বাড়ি আলী মুরতজা মাগরিবের নামাজের পরে আমার নবীর বাড়ি যখন গেছে রে যাইয়া দেখেন আমার রাহমাতুল আলামিনের ঘরের দরজা লাগানো আজকে আমাদের দেশে কিছু তরিকতের বিয়াদব পাওয়া যায় মুর্শিদ যদি ঘরে ঘুমায়ও তাকে রে
অনেক মুড়িদে যাইয়া দরজার মধ্যে থাপ্পড় মারে, এই থাপ্পড় মারাটা কিন্তু আদব নয়, এই থাপ্পড় মারাটা ধাক্কা মারাটা বিয়াদবি। তুমি যদি সঠিক খাঁটি মুড়িদ হয়ে থাকো মুর্শিদের ডাক দেওয়া যাবে না, যতক্ষণ মুর্শিদের মর্জি মোতাবেক ঘুম থেকে না উঠে কথা বলুন ঠিক না বেঠি। এ আমার যুবক বাইরারি ও মুরব্বি বাবা জিনা গাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের ভিতরের ভিতরে আছেন মনে করে হযরতে আলী মুরতজা ঘরের দরজার সামনে গেলেন, কিন্তু আমার রহমাতুল লিল আলামিনকে ডাক দেয় না। এটা হলো ভালোবাসা, এটা হলো প্রেম, এই জন্যই তো আমরা মাঝে মাঝে বলে থাকি আর কোনো দন চাই না মুর্শি যাইতে আমায় সঙ্গে নিয়ো, কথা কোন ঠিক কিনা, আর কোন দুন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিয়ো, বাজারেরও কিনা মার্কিন আমার গায়ে না লাগায়ো, আমার মুর্শিদের সিরা তে আমার রঙ্গে লাগাই দিও যাইতে আমায় সঙ্গে নিও, বাতেল মৌ লবি দিয়া মুরজা না যা না পরায়ো, ঠিকই না বলুন, আরে ওহাবি মোহ লবি দিয়া মুরজা না যাও না পড়ায়ো, আরে সালামি সার পাগল পাইলে মুরজা না যাও পড়াই দিও যাইতে আমায় সঙ্গে নিও, কন্যা আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায়, মুর্শিদের সঙ্গে যাইতে চাই কি চাই না, আরো জোরে বলেন চাই কি চাই না, কারা কারা যাইতে চান হাত তুলেন, নারে তাকবীর, একটু জবান খুলে বলেন রসুল তো দেখতেছেন, নারে তাকবীর, নারে রিসালা, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সালামি সাদরবার শরীফ, আল্লাহু আকবার জোরে কর, প্রেম খেলা কি দিনে মজা না রাইতে মজা, আরে কলবে কলবে মিল না কলবে কলবে কইলে মনে রাশা পূরণ হইবে না, রেখে গেল নিশিরাইতে আজে নিশিরাইতে মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ আলী মুর্তজা, এটা কি সাধারণ আমরা এলাকার আলীর মতন গাঞ্জা টানে, আমরা দেশে কিছু আলী আছে না গাঞ্জা টানে, আর ওই আলে কি ওই আলী শের খোদা আলী পাঞ্জাব দলের সদস্য, ঠিক কি না বলো, যাদেরকে ভালোবাসলে ওলি হওয়া যায় নাকি অজান, যাদেরকে ভালোবাসলে ওলি হওয়া যায় পাঞ্জাব দলের সদস্য, রসুল বলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরওয়াজা, এই শহরের দরজা ওই আরেক দরজার সামনে গেছে, আর জোরে কন্যা সুবহানাল্লাহ, কাকে দেখবে নবীকে দেখবে, ঘরের দরজা বন্ধ না খোলা, ইনি খেজুর গাছের কোনার জায়গায় দাঁড়াইছে, দাঁড়ায় কয় আমার নবী আজকে রাত্র যত ডয় বাজো ঘর থেকে বাইরিব আর নয়ন বইরা নবীকে দেখবে, নবী কিন্তু ওর নাম মাটি, আর জোরে কন, যারা নবীর মানবে না নূর হাকিকতে ওরা হইল কোরআন সুর, ঠিক কিনা বলো, না তোমার কেউ ডরাই টরাই না, অসুবিধা নাই হক কথা বাজান কুচিব, কেডা কিদা করব না করব, স্বয়ং আল্লাহ যদি হেফাজত করে পৃথিবীর কোন মোল্লা মুন্সি কিছু করতে পারবো, হায়াতের মালিক কে, ইজ্জতের মালিক কে, দৌলতের মালিক কে, এতে কোনো সন্দেহ,
খেজুর গাছের গোড়ায় এইভাবে দায়া খেজুর গাছের গোড়ায় যায়া দাঁড়া রইছে কারে দেখবে বুঝেন না আওয়াজ দরজা খোলা না বন্ধ একটু পরে আজান দলাইছে حي على الصلاة إشارة الأذان এর পরও খেজুরের গাছের গোড়া দাঁড়ায় রইছে কিন্তু আমার নবী ঘর থেকে বের হয় নাই সময়টা কি মিনিমাম এক দেড় ঘন্টা না বাজান এক দেড় ঘন্টা কি দাঁড়ায় থাকা সাধারণ কথা এরপরও আলী মুর্তজার কত হইল রসুল যতক্ষণ না বাইরিব আমি ততক্ষণ আছি দরজা কি খোলা না বন্ধ বাবা রে এই ওয়াজটা দরকার আছে 10টার দিকে তুইলে মানে ফানা ফিল্লা মানে নিলে মানে এরপরে আপনার তো আশেক কথা কোন ঠিক কি না মনোযোগ রাখতে পারবেন নি এরপর রাতে দাঁড়ায় রইছে কারে দেখব নবী দেখব কাকে দেখবে নবী কি ঘরের বাইরে না ভিতরে দরজা খোলা না লাগানো বাইরে দাঁড়ানো কেডায় কোন গাছের গোড়ায় পাবলিক দি ফাগলা ভাগলি সব দিন মুখস্থ করে এলা মাশাআল্লাহ এক ডাক দেন না আল্লাহ আরো জোরে আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করো বলো না আমিন কোন গাছের গোড়ায় মাগরিব টিকা কিসের রাজা দাঁড়ায় রইছে দাঁড়ায় রইছে দাঁড়ায় রইছে একটু পরে الصلاه خير من النوم তার মানে বোঝা গেল সারা রাত দাঁড়া রইছে কোন আযান পড়ছে কোন গাছের গোড়ায় কেডা খারে দিছে কার জন্য তা আমরা নবী দেখতে চাই কি চাই না নবী আমাদের করে আসতে পারে কি না এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে ফজরের আযান হঠাৎ করে ঘরের দরজা খটখটালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইছেন না আশা আশা আকাঙ্ক্ষা হইল মনের স্বপ্ন পূরণ হইব সুবহানাল্লাহ কোন যেই মাত্র ঘরের দরজা খুলছে আমার নবীজির স্ত্রী আম্মা আমাদের মা দরজা খুললেন হঠাৎ করে ফজরের নামাজের টাইমে দেখতেছে খেজুর গাছে গুড়ার মধ্যে কেডা জানে খাড়িয়ে খাড়িয়ে নামাজ পড়তেছে এই নামাজ আমরা চাই কি চাই না নামাজের দরকার আছে কি না নবীর সাহাবি নামাজ পড়ছে কি না যেই নামাজে নবী আছে ওই নামাজে আমরা চাই কথা কোন ঠিক কি না নামাজ কি সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে কয় ওয়াক্ত আল্লাহর হাবিব কয় যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওরা সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হবে আল্লাহর খাঁটি বান্দা হবে পাঁচ ওয়াক্তের পাশাপাশি যারা নফল ইবাদত করবে এরা আল্লাহর খাঁটি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ কে খেজুর গাছের গোড়ায় তখন ওনার নাম কয় নাই নাম না কইয়া কয় কে আপনি এখানে দাঁড়িয়ে আছেন আমি মাগরিব থেকে এই পর্যন্ত দাঁড়িয়েছি আপনার পরিচয় কি আমার পরিচয় আপনি কার জন্য আসছেন কোন নবীর সঙ্গে দেখা করার জন্য আসছি প্রেমের খেলা খেলতে আসছি জিজ্ঞেস করে আপনার নাম কি আমরা দেশ হইলে কইলাম মিলে আল্লামা মুফতি পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি জাহিরি বাতিনি হবলতা মিলাইয়া টাইটেল কইলাম মিলে আমি আইছি হামসে বড় কোন হে আর হযরত আলী বলেন আমাকে চিনবেন আমি হইলাম রাহমাতুলিল আলামিনের দয়ার ভিখারি উত্তরটার ভিতরে তরিকত আছে কি না এই জন্য প্রত্যেক মুর্শিদের ভিতরে একটা তরিকত লুকাইত আছে এই তরিকতের রশি দিয়া যাদেরকে তারা নিজেকে বানতে পারছে এরাই হাকিকতে রসুল্লাহর সন্ধান পাইছে কথা বলুন ঠিক কি না বলুন জিজ্ঞেস করা হয় আপনি কেন আসছেন তাই আমি আসছি নবীর সঙ্গে দেখা করার জন্য নবীজি কি ঘরে আছে আম্মা জান ঘর থেকে ডাক দিয়ে কয় রাহমাতুলিল আলামিন তো আগামী কাল থেকে বাড়িতে নাই ওরে ও আগুন কইতাম নি
নিবে না রে কি আগুন যা লাইলা রে সালামি শাহ নিবা হাইলে ও নিবে হে না রে কন্যা ও আগুন নিবে না রে বলেন ও নিবে না রে কি আগুন যা লাইলার সালামি শাহ নিবাইলে ও নিবে হে না রে সারা রাত দাঁড়াইলো কাকে দেখার আশায় ও যুবক ভাইরা আপনারা তো আজকে নিয়ত করেন সারা রাত্র মাহফিলে বইসা রইলাম জীবনের গুনাহ মাফের আশা করিয়া জানলাম না এখনো গুনাহ মাফ হইছে কিনা আমার নবীর যদি আর রাসূলুল্লাহ কইল নবীর দোহাই দিয়া যদি আল্লাহর কাছে রাত্র সাড়ে তিনটার পরে যদি ক্ষমা চাইতে পারেন আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ সেকেন্ডে ক্ষমা করতে পারে কি পারে না হাত তুলে বলেন পারে কি না নবীজি ঘরে আছে আছে ডাক দিয়া কয় আমার রহমত তুলিলাল আমিন কোথায় গেছ গো ডাক দিয়ে কয় তিনি তো বলে যাই নাই এবার আলী মুর্তজা ডাক দিয়া কয় রাতের বেলা যেহেতু প্রেম খেলতে পারি নাই তাইলে আমি নবীরে যেখানে দিনের বেলা পাবো সেখানের মধ্যে আমি প্রেমের খেলা খেলব নবীর প্রেমে দেব সাতার রহমতের সাগরে গোলাম জেনে নেনে গো নবী একটু জবান না খুলেন না আমার ভাল লাগবো গোলামে জেনে নেনে গো নবী আপনারি ধরে বা একটু হাত তুলে না আহ নবী প্রেমে দেব সাতার নবী প্রেমে দেব সাতার ইমানের সাগরে গোলামে জেনে নেনে গো নবী আপনারি ধরে বারে গোলামে জেনে নেনে গো নবী বাদে কত আসে কে দলে দলে সোনারে মাদিনা মন আনন্দে ঘুরে বেড়াই সোনারে রোজা মন আনন্দে ঘুরে বেড়াই সোনারে রোজা কত আসে কে দলে দলে সোনারে মাদিনা মন আনন্দে ঘুরে বেড়াই সোনারে মাদিনা জিজ্ঞাসিলে বলে তারা জিজ্ঞাসিলে প্রাণটা শীতল হই রে গোলামে জেনে নেনে গণবি যুবকরা রে গোলামে জেনে নারী দরবারে গোলাম জেনে নেনে গণবি আপনারি দরবারে পাপি তাপি আছে যত এ বিষদরা একই দিন তার হবে বিচার হাসরের মাজার পাপি তাপি আছে যত এ বিষদরা একই দিন তার হবে বিচার হাসরের মাজার দয়া করে রাইখো নবী দয়া করে মায়ারি নজরে গোলাম জেনে নেনে গণবি আপনারি দরবারে গোলাম জেনে নেনে গণবি আপনারি দরবারে নবী প্রেমে দেব সাতার নবী প্রেমে ও ইমানের সাগরে গোলাম জেনে নেনে গণবি আপনারি দরবারে গোলাম জেনে নেনে গণবি ও গণবিজি ও গণবিজি ও
مايا نبي جي এ আলী মুর্তজা বলেন রাতের বেলায় নবীর ঘরের ভিতরে পাই নাই দিনের বেলা নবীর সঙ্গে কিসের খেলা খেলব জোরে কোন কিসের খেলা যাইতে 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 রাস্তা দিয়া রওনা দিল হঠাৎ করে রাস্তায় তিনটা বালক পাইলো রাখালিয়া আলী মুর্তজা বলে রাখালে রে আমার নবীর এই রাস্তা দিয়া যাইতে দেখছনি এবার রাখালিয়ারা কয় লোকজনেরা ডাক দিয়ে কয় আমি তো নবীরে দেখি নাই এবার নবী কোন রাস্তা দিয়া গেল রে আমি তো জানি না আমি বলতে পারবো না যেমন করে তিন রাস্তার মোড়ে গেলি আমরা যেমন করে রাস্তার লোকেশন নিয়ে থাকি গো আমার নবীজিকে খোঁজার জন্য হযরতে আলী মুর্তজা রাস্তা তালাশ করলেন বালকেরা বলেন আমরা বলতে পারবো না রে আলী আলী বলেন নবী গো আপনি কোথায় গেলেন রাত্র কাটাইয়া দিলাম আপনি নবীরে পাই নাই হঠাৎ কইরা আলী কয় পাইছি রাখালিরা কয় কি পাইলেন আলী কয় নবী কোন রাস্তায় গেছে আমি পাইছি এখানে তো কোনো মানুষ নাই গো আপনি কি ভাবে পাইলেন আলী মুর্তজা কয় এখানে রাস্তা কয়টা কয় তিনটা আমার নবী ডানেও যাই নাই বামেও যাই নাই আমার নবী সামনে রাস্তায় গেছে 100% জিজ্ঞাসা করা হয় আপনি কেমনে বুঝলেন আলী মুর্তজা কয় ও জগৎবাসীরা রে আমি যাই মাত্র সামনে তাকাইলাম দুই রাস্তায় এমন কিছু খুঁজে পাই নাই আমি যখন সামনে তাকাইলাম আমি দেখতেছি মাঝ বরাবর রাস্তা দিয়া মেশকে আম্বরের গ্রান জারি হইয়া রইছে হাত তুলে আল্লাহু আকবার জোরে কর না হে রাসূল তোমায় ভালোবাসি বলবো বাজান হে রাসূল তোমায় অন্তরে শুধুই মুখে নয় জান্নাতে রাশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ টরিহি না তোমায় পাওয়ার রাশায় মন ছুটে যাই মদিনায় তোমায় পাওয়া রাশায় মন ছুটে যাই মদিনায় এই আশিকে দিদার দাও না আর দূরে থাকিও তোমার নাম শুনিলাম এই চোখে দেখিলাম তোমারি নাম শুনিলাম এই চোখ দেখিলাম এই তাহিরির সুর যদি শুনে থাকো এই সালামি সার দরগার মাহফিলের সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না হে রাসূল মনটা নরম করেন মনটা নরম করে হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে নয় জান্নাতে রাশায় নয় হে রাসূল জাহান্না কেউ টরিহি না
জীবনে কত মাহফিল করলাম, জীবনে কত মাহফিল আপনারা শুনলেন, আজ পর্যন্ত কইতারবেন নি গুনাহ মা বইছিলি, গুনাহ মা বইছি কিনা বলতে পারি না। আমি তাহিরে এত ওয়াজ করলাম, মরণ কালে যদি নবীরে না পাই আমি তাহির কি উপায় হইবে, আমি তাহির যদি নবীর না পাই মরণ কালে যদি আমি তাহির ইমানের সাথে মরণ না হইলে মাসুদ, তাহলে কি হইব আমার এই ওয়াজ মাহফিল, কি হইব টাকা? ও নজরুল ইসলাম পিসাবুজুর বাজান রে, কি হইব আমি তাহিরের উপায়, আমরা নবী চাই কি চাই না? এ পোলা বন্ধ দে তোর পাগুলাতে পায়ে ধরি, এ যুবক তোর পাগুলাতে পায়ে ধরি, এরপর আমরা একসঙ্গে নবীর কদমে থাকতে চাই কি চাই না? আমার যুবক ভাইরা গো, আমি তাহিরি থাকবো না যে কোনো মুহূর্তে আজরাইল আমি তাহিরের রুহটা বের করে নিয়ে যাবে, আমার রুহানি সন্তান মাসুদের রুহটা লইয়া যাই। আমার আগে যদি আমার ফতে মইরা যায় কত স্মৃতি আমার চোখে বাসবে, আমি যদি মিজান রহমান আজিজির আগে মারা যাই এই আজিজির মন কানবো। গত কয়েকদিন আগে ফজলুর রহমান আনোয়ারি হুজুর কইলা, আমার মিজানে কয় হুজুর ভাই জানে রে, গত কয়েকদিন আগে আনোয়ারির লগে মাহফিল করলাম, আমার ফজলুর রহমান আনোয়ারি হুজুর আজকে কবরে চলে গেছে গত সপ্তাহে, এমন ভাবে যেমন আমি ওয়াজ করি তিনি ওয়াজ করে রওনা দিল, হঠাৎ করে তার পানি তৃষ্ণা লাগলো, মুখের মধ্যে পানি দিছে গাড়ির মধ্যে ময়রা রুইছে। ফজলুর রহমান আনোয়ারি নাই, এই খবরটা যখন আমি তাহিরি শুনলাম বুকটা পাল্টা গেল, আমার হুজুর নাই। গত 17 জানুয়ারি রে নাজিরি হুজুর মনে হয় খেওরা মাহফিল করছি একসাথে, আজকে আনোয়ারি হুজুর ওয়াজ থেকে বাড়িতে যাইব, টাকাগুলো তার স্ত্রীর কাছে দিব স্বপ্ন ছিল, সন্তানগুলো বাবারে বাবা কয়া ডাক দিব আশা ছিল, প্রিন্সিপাল হইয়া মাদ্রাসা চাকরি করতে হাজার ছাত্ররা হুজুর কয়া ডাক, আল্লাহ রে তোমার মর্জি, আমার হুজুর রে নিয়া ফুলাফান গুলার মেয়েটারে এতিম বানাইলা, স্ত্রীটারে বিধবা বানাইলা, দুঃখ করি না আল্লাহ, আমার হুজুরের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও। হে যুবক আমি তাহির হতে একদিন থাকবো না। আলী মুর্তজা কই আমি দেখলাম এই রাস্তা দিয়া মেশকে আম্বরের গ্রাম জারি হইয়া রইছে, এই নবী বলে আমার মত, ওই নবী বলে আমার মত, ও যুবক রে, ও যুবক এই বয়সে তোমরা মার করলে না তাই কে মাহফিল আইছো, খোদার কসম আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা দিতে পারে। পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান, পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান, আর জিহি আমার এই জীবনে একবার দেখা দাও, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না। বাজান 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 ঠিক না, আমার নবী দেখতেছে না, আমার নবী দেখার ক্ষমতা আছে কি না? তাহলে একটু হাত দিয়ে নবীরে স্বাগতম দিয়া কন, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না।
পাল্লা সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম পেতাম নূর নবীর নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম নূর নবীর নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম কলিজা টুকরা করে দেব যদি নবী আপনি চান রাজি আছেন কি না কলিজা টুকরা করে দেব যদি নবী আপনি চান আর জি আমার এই জীবনে একবার দেখা দাও বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না জোরে জোরে না বলো না বলো না ইয়া হাবিবাল্লাহ বলো কে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান বলো কে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান আর জি আমার এই জীবনে একবার দেখা দাও বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না মনে করেন আপনি মারা গেছেন আপন জল কান্দে বড়ই পাতার গরম জল দিয়ে আপনারে গোসল দেয় আপনার জানাজার মাটি নিয়ে গেছে সারিজনে স্যার কান্দে লইয়া কবরে ঢুকাইয়া দিল সবাই কবরে রাইখা চইলে আসছে মনে করেন বাসগুলো আপনার কবরে দিতাছে মাটিগুলা দিতাছে কবরে কেউ নাই কেউ নাই কেউ নাই আমার নবী ছাড়া এটার নাম হলো মুরাকাবা এটার নাম হলো মুরাকাবা মরণের উপরে মুরাকাবা করবেন এটাই হলো সালামিশা রহমাতুল্লাহের দরগা শরীফের শিক্ষা ও বন্ধুরে আমি কি বলবো নবীর মহব্বতের কথা বাবা আমার মন কিন্তু আনন্দে আজকে বাসতেছে কি লেগে বাসে জানেন আমার সামনে ফুলা ভান্ডি এতিমের মতন ছায়া রইছে আল্লাহ আমার পোলা বেঙ্গুলারে বড় কইরা এমন টাকার মালিক বানায়ো যেন ওরা আজকে যেমন করে নবীর মহব্বতের বয়ান শুনে ওরা যেন নবীর রওজায় যাইয়া নবীর সালাম দিতে পারে হাত তোলা আমার যুবক আমার নবীকে আমাদের মতো আর 10-15 মিনিট বয়ান করব কালকে আমার 2-3 মাহফিল আছে রাত্র বিশি হয়ে গেছে কষ্ট দিমু না 10-12 মিনিট বয়ানের পরে জিকির দিয়া দিমু যা আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে অসুবিধা হবে বা যান কেউ নড়াচড়া যেন না করি আপনারা এখানে যতগুলো মানুষ আছেন তার সাইতে ডাবলে ডাবল মা বোন আছে আল্লাহ যেন আমার মা বোনদের খেয়ে আশীর্বাদ জান আল্লাহ যেন আমার মা বোনদেরকে পাগলনি জৈনবের সঙ্গে জান্নাতে রাখে আলী মর্তুজা কই আমি দেখলাম মাসকানের রাস্তা দিয়া মনে আসেনি মেসকে আম্বরে গ্রান জারি হইয়া গেছে গো আলী মর্তুজা যাইতে 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 যাইয়া দেখেন একেবারে দুপুর হইয়া গেছে রৌদ্র পড়তাছে আমার দয়াল নবী একটা খেজুর গাছের পাশে একজন নূরের মানুষের নগে প্রেমের আলাপ করতেছে আল্লাহু আকবার এই আমার যুবক বাইরারি ও মুরব্বি বাবা জিরে গাও আমার রহমাতুল্লিল আলামিন নূরের মানুষের সঙ্গে কথা বলে আলী মুর্তজা বলে আমার নবী যে রৌদ্রে দাঁড়ায় আর রইছে রে আমি দেখলাম সব দিক দিয়ে রৌদ্র লাগতেছে মাটিতে কিন্তু আমার নবীর উপরে রৌদ্র লাগে না আকাশের মেঘমালো আমার নবীর উপরে দাঁড়ায় আর রইছে আমি দেখলাম নবীর কপাল মোবারকটা ঘেমে গেল
ও তেলিয়া পাড়ার বাবারা ও সালামিশা রহমাতুল্লাহির উরুসের বাবাজিরাও এবার হযরত আলী মুর্তজা বলে গো আমি তাকায়া দেখলাম আমার দয়াল নবীর কপাল মুবারকে কতগুলা পসিনা মুবারক পায়সা রইছে আমি তাকায়া দেখতেছি এই পসিনা মুবারকগুলো একবারে মুক্তার দানার মতন চক 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 করতেছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলেন ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষ আমার নবীর কপাল মুবারকে কষ্ট হচ্ছে আপনাদের জোরে বলেন নবীজি কি নর না মাটি আলী মুর্তজা কয় বাপছিলাম নবীর সঙ্গে প্রেম খেলা খেলমু আজকে আর খেলা খেলি নাই রাতের বেলা যেহেতু আয়েশা এখানে প্রেমের আলাপ করে আজকে আমি এখন আর প্রেমের খেলা খেলবো না আজকে আমি নবীর প্রেমের খেলা দেখব আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা ভুলে যেতে চায় না ভোলা যায় না বলো না ভুলে যেতে চায় না হাতরে বাজান শেষ তো আহা ভুলে যেতে চাই নে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা না মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা আর স্মৃতি গুণে বাবি বার বার কবে আমি দেখা পাবো রোজা তোমার সুবহানাল্লাহ কইতেন না এই গজলটা আমি মাত্র দেড় মাস হলো গাড়িতে বসে লেখছি নিজে সুর করছি মদিনার স্মৃতি গুণে বাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই বলো না নয়ন জলে বাসিব নাই মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা 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 প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বললনে ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা ও না আমার জান যুবকরা না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বদর আছে খন্দক আছে উহুদ পাহাড় নবীর লাগি এই তাহিরির বেথার পাহাড় কথা কোন ঠিক না মিঠি বদর আছে খন্দক আছে আছে উহুদ পাহাড় নবীর লাগি হবিগঞ্জ বাসের বেথার পাহাড় প্রিয় নবী কাদি দিতেছেন সোনার মদিনা বলো না প্রিয় নবী সোনার মদিনা মদিনা জাহান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জাহান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে যায় না আমার জান মদিনা না আমার জান মদিনা ও ও ভুলে যেতে চাইলে একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের আমার নবীজি প্রেমের আলাপ করে কার সাথে নূরের মানুষের সাথে সুবহান লাগছেন না আলী মুর্তজা বলেন রাত্র কাটাইছি দিনের পদার্পণ করছি মনে করছিলাম আমি নবীর সঙ্গে প্রেম খেলা খেলবো কিন্তু এখন আর আমি প্রেম খেলা খেলবো না আজকে আমার নবীর প্রেমের খেলা দেখবো খেলা আর দেখা কিন্তু এক জিনিস না কথা কোন ঠিক কিনা এবার আলী মুর্তজা যাইয়া এইভাবে একটা খেজুর গাছের কোনায় লুকাইলেন যাই মাত্র খেজুর গাছের কোনায় লুকাইলেন
আলী মুর্তজা বলেন আমি দেখলাম আমার নবীর সঙ্গে যে এই লোকটা প্রেমের আলাপ করতেছে আমি দেখলাম একেবারে নূরের আমার নবীজি তার সঙ্গে কথা বলে আলী মুর্তজা কয় আমি দেখলাম এটা দুনিয়ার কোন মানুষ নয় এটা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ আরো জোরে জিবরাইল কি নূর না মাটি আরো জোরে কোন নূর না মাটি কি কথা গাছের গোড়ায় আলী মুর্তজা ফলায় রইছে কিন্তু যেখানে লুকায় থাকুক কেউ যদি না দেখে আমার নবী দেখার ক্ষমতা আছে না আছে আলী মুর্তজাকে দেখকাল ওই জিবরাইলের সঙ্গে নবী কি কথা কয় হঠাৎ করে আলী মুর্তজা শুনতেছে জিবরাইল এসরা নবীরে কইতাছে নবী গো আল্লাহ নিজে কাজী হইয়া আমারে সাক্ষী রাইখা ওই যে একটা বিয়া ফরাইছি এই বিয়াড়া বর্তমানে দুনিয়াতে দেওয়ার সময় হয়ে গেছে আমার নবী জান না ক পাত্রডা পাত্রীরা কেডা ক পাত্রডা হইল আপনার কন্যা যার নাম খাতুনে জান্নাত ফাতেমা ফানজাতন মানে না মৌলবি ফানজাতন মানো না রাগ দা উড়াইবা মনে করবা 14 ফ্রি ফোন তো দিলাম মানে জিদ তুলাইলে কইরা দিছি এটা কি সাধারণ কথা ফানজাতন ফানজাতন কি সাধারণ সাধারণ বিবেক দিয়ে বোঝার কোনো বিষয় হাসান হুসাইনের জন্য দাই দা জান্নাত থেকে আল্লাহ জামা কাপড় বানাইছে মা ফাতেমার জন্য জান্নাত থেকে ফোঁড়া গোশত আর রুটি বানাইছে আলী মুর্তজা কয় নবীর মেয়ে তো এটা তো হইতেই পারে না জানে জামাই ডাকেরা আমার নবীজি কয় আমার মেয়ে ভাতে মারবি না জামাইডা কেডা জামাইডা হইল হযরতে আলী আলী মুর্তজা খেজুর গাছের কোনা থেকে কমা এটা কি তাকো জামাই মিয়া জাগা আমার নবী কয় আলী কই যাও নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়ালে রইলা কোথায় কথা কোন ঠিক কি না নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়ালে রহিলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ সারা রাত বইয়া দিছে নবীর লেগে ওখানে এক কথা দিয়ে অন্তর ঠান্ডা হয়ে গেছে জ্বালাইতে কত কোন নিবাইতে কত কোন জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব না ও জ্বালা রে জ্বালা কি দিয়ে এনিবাই জোরে কোন সুবহানাল্লাহ পিরিতি শিখাইয়া কই গেলা লুকাইয়া এখন সালামিশা করি কি উপায় এখন বলো করি কি উপায় ও সালামিশা রে আমায় মুর্শিদি প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবা এটা কি কথা না বাবা মুর্শিদি প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবাই হাতিলে কইতে না আল্লাহু আকবার নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন সালামিশা রইলা কোথায় এখন সালামিশা রইলা কোথায় ও মুরজালা রে জালা কি দিয়ে নিবাই মুর্শিদ প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবাই জোরে কি সুবহানাল্লাহ কইতেন না আলী কই নবীজি দীর কাল দীর কাল আইছে রে নবী আসলাম একটা কামে যাই আলী কয় শুন নবীজিকে শুনছ নি কি কইছে শুনছি আর রাসূলুল্লাহ কিন্তু আমি রাহমাতুল্লিল আলামিন
আপনার কন্যারে গ্রহণ করার মতন তৌফিক তো আমার নাই ডাক দিয়া কয় তোমার কি আছে কয় আমার তো টাকা নাই পয়সা নাই বাড়ি নাই ঘর নাই জায়গা নাই জমি নাই আমার নবী কয় তোমার কিচ্ছু নাই তোমার আমি আছি চলবনি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম তোমার কিচ্ছু নাই তোমার সাথে আমি নবী আছি সুবহানাল্লাহ আজকে নবী গো আমার শরম দিয়েন না সুবহানাল্লাহ এত গরিব আলী মুর্তজা হইল কেমনে কারণ নবীর কদমে সমস্ত সম্পত্তি বিলাইয়া দিছে নবী জেরে জানে এবং মাল দিয়া ভালোবাসার নাম হলো ঈমান আল্লামা নজরুল ইসলাম পীর সাহেব হুজুর রাত্র সিরা খাইলে রাত্র শেষ উনি কি লাগিয়া 20 লক্ষ টাকা খরচ করে বছরে মাহফিল করে কারণটা কি কারণ একটা মহব্বতের প্রেমের মেলা জমায় জানে মালে ওই দরবারকে জিন্দা রাখার দরকার আছে কিনা বলুন কষ্ট হইতেছে আপনারা নবী ফাতেমার কাছে গেছে যায়া কয় ফাতেমা একটা সুখবর আছে কি খবর সুবহান লাগাই দেন না আরো জোরে কর না ও ফাতেমা গো আমি তোমার জন্য একটা পাত্র দেখেছি কয় পাত্রটা কেড়াই কয় আমার সাহাবি হযরতে আলী কয় আমার যদি তার সঙ্গে বিয়ে দিবেন তাইলে আমার বিয়ের মহরানা কত হবে এবার আমার নবী যখন মহরানা উল্লেখ করছে গো মা ফাতেমা ডাক দিয়ে কয় নবী গো আমি কিন্তু সাধারণ কেউ না আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের কন্যা আমি এই মহরানা রাজি না এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ও জিবরাঈল নবীর মেয়ে ফাতেমা কি বলতে চায় কই এই মহরানা নাকি চলবে না আল্লাহ ডাক দিয়া কই ও জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দিয়ে দাও জান্নাতের একটা শীক বিক্রি করলে এই পৃথিবীর 70টা পৃথিবী কিনা যাইব এই শীক পরিমাণ এই একটা শীক পরিমাণ এই সম্পদ আমি ফাতেমার বিয়ের মধ্যে আমি আল্লাহ নিজে মহরানা ধার্য করে দিলাম আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা গো ও ফাতেমা নাও তুমি খুশি হয়ে যাও মা ফাতেমা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এই মহরানা মানি না মা ফাতেমার মনটা খারাপ এবার জিব্রাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ গো ফাতেমা তো মহরানা মানে না আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের কাছে আসল কথা বলে দিলেন যেই মাত্র আসল কথা বলে দিলেন জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী জি আল্লাহ স্পেশাল মহরানা ধার্য করেছে এবার রাহমাতুল লিল আলামিন হাসতে হাসতে মা ফাতেমার সামনে গেলেন যাইয়া ডাক দিয়া বলে ও ফাতেমারি এখন তোমার মনের আশা পূরণ হবে গো আমার আল্লাহ স্পেশাল মহরানা ধার্য করেছে কয় কত টাকা কয় জান্নাতের নিয়ামত বিক্রি করলে যত হবে গো তোমার বিয়ের মহরানা গুলো তত মা ফাতেমা ডাক দিয়ে বিয়ার সুরাল্লাহ আমি এই মহরানা মানি না আল্লাহ ডাক দিয়ে কয় ও জিবরাইল আসলে বন্ধু নবীরে যাইয়া বলো গো নবীর মেয়ে ফাতেমা কি চায় আল্লাহ জান্না ও প্রেমের বাহানা করে এবার ফাতেমাকে আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমারি তুমি আসলে কি বলতে চাও মা ফাতেমা কান্দা কান্দা কইয়া রাসূলুল্লাহ জীবনে আপনার চোখে যত পানি মুবারক জ্বলছে আমি ফাতেমা ছাড়া এত পানি মুবারক কেউ দেখে নাই আপনার গায়ে মুবারকে যত রক্ত মুবারক ঝরতে দেখছি আমি ফাতেমা এত রক্ত মুবারক আর কেউ দেখে নাই একদিন রাতের বেলা আপনার খুঁজে পাই না আপনার তালাশ করতে করতে আমি জঙ্গলে গেলাম যাই দেখি আপনি জঙ্গলেও নাই
আপনারা তালাশ করতে করতে কত মার বাড়িতে গেলাম কারো বাড়িতে আপনি নবী যান নাই কত জঙ্গলার ভিতরে গেলাম গো নবীজি আপনারই আমি খুঁজে পাই নাই হঠাৎ করে দেখলাম আপনি নবী মসজিদের ভিতরে সেজদায় পড়ে আছেন সুবহানাল্লাহ ইয়া রাসূল আল্লাহ জানালা দিয়া তাকায়া রাখলাম আমি দেখলাম আপনি সেজদায় পড়ে আছেন আপনার কদম মোবারক গুলো পানিতে ফুলে গেছে আপনার হাত মোবারক গুলো পানিতে ফুলে গেছে আপনার চেহারা মোবারক ফুলে গেছে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল হে রাহমাতুল লিল আলামিন আপনার চেহারা মোবারক লাল বর্ণ হয়ে গেল ও নবীজি গো আমি হঠাৎ করে এই অবস্থা দেখে মনে করলাম আপনি মনে হয় দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য চলে যাবেন আমি হঠাৎ কইরা মসজিদের ভিতরে ঢুকলাম দুইকা দেখলাম আপনি রাহমাতুল লিল আলামিন সারাটা রাত মসজিদের ভিতরে সেজদা মাইরা পয়রা পয়রা উম্মতি বলে কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কত উন্নতির জন্য কাঁদলেন আমি ফাতেমা টাকার জন্য কাঙ্গাল নই আপনি নবী সেই উম্মতের জন্য পাগল আল্লাহর বলেন না আমি সম্পত্তি মহরানা চাই না আপনার উম্মত যখন হাসরের ময়দানে নিজের ঘামে নিজের সাঁতার কাটবে নাই কোনো বন্ধুগণ নাই তো হরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবিন দাতা হায় হায় হাহাকারে পয়রা যাবে ধরি পিপাসাই ফাটিবে সাথি মগজ গলে পানি কান্দিতে তাকিবে সেদিন আদমের ঔলাদ কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মত যখন বিপদে পড়া যাবে গো সবাই যার যার গ্রামের মধ্যে সাঁতার কাটবো সবাই নফসি নফসি বলে কাঁদবি আল্লাহরে ডাক দিয়া কন্যা ও ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ যদি হাসরের ময়দানে আমি ফাতেমারে আপনার উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি প্রদান করে এটাই হয়ে যাবে আমার বিয়ের মহরানা হাত তুলে কোন আল্লাহু আকবার হমকো বুলানা ইয়া রাসূলুল্লাহ হমকো বুলানা ইয়া হাবিবাল্লাহ হমকো বুলানা ইয়া হাবিবাল্লাহ কথা কোন ঠিক কিনা এ বন্ধুরি আল্লাহ কয় জিব্রাইল নূরের কালি লো প্রেমের কাগজ লো আমি আল্লাহ কয় তুমি লেখো জাল তু সিফাত উম্মতি মুহাম্মাদিন সাদাক ফাতেমা আল্লাহু আকবার এ জিব্রাইল যাও 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 আমার বন্ধু নবীর মেরে ফাতেমাকে হাসরের ময়দানে আমার বন্ধু নবীর উম্মতের পক্ষে সুপারিশ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এজাজত দিয়া দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ মা ফাতেমার সঙ্গে আলীর বিবাহ কারা কারা বিয়া করার সময় যৌতুক নিতেন না হাত তোলেন কই বিয়া করার সময় যৌতুক নিতেন না হাত তোলেন দেখ এক মুরব্বি হাত তুলছে রাম নেনা তো আজের হাও ফুলাফান ফুলাফান যারা বিয়া করছে না মুরব্বি হাত তুলছে বাজান রাম নেনা যারা বিয়া করছে না হ্যাঁ ওই কত বুড়া বেড়া তো ধর কত মুড়া বেড়া মানে সাসার উদ্দেশ্য হইলো সাসি যদি দুনিয়ার দিকে জায়গা একটা বিয়া করার চিন্তা ভাবনা আছে আর সাসা যতই আপনি বিয়া করুন আমার প্রথম সাসির মতন এমন সাসি ভাইতে ভাই স্বপ্ন দিতে ভানি আছে স্বপ্ন দি মেঘ না না
তুমি যত বিয়া কর বিয়া কইরা বউ ছাইরা দাও সান্দু বিয়া কইরা বউ ছাইরা দিলো মনে রাখো যত বউ তুমি বিয়া কর সুন্দরী রূপসী হইতে পারে মাগার হতম বউয়ের মত নয়তো না ঠিক কি না বলুন এইজন্য বিয়া কইরা কি তালাক দিবেন বিয়া কইরা যৌতুক দেওয়া হারাম নেওয়া এই যুবক বিয়া কইরা যৌতুক নিতা না মনে মন থাকবনি যদি এই নিয়তটা করতে পারেন বিয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে এমন তেহার মালিক বানায়া দিয়ে ও সালামি সারু ছিলায় দেখবেন আপনি বউরে সাজায়া 20 30 বুড়ি স্বর্ণ দিয়ে আনতে পারবেন আর বউর বাইতে আপনার ভিক্ষা করণ লাগতো না তোর বাপ রে ক 60000 টাকা দিত নালে তোর ছেড়ে দিব এমন কিছু লুচ্চা ফলমান আছে না নাই বলেন আর একটু আস্তে কোন আছে না না আর মাত্র এক ঘন্টা চলবো নি বাজান রাজি আছেন নি আজকে ফজর নামাজ দিয়া যাইবেন রাজি আছেন নি বাবা একটু ক্যামেরাটা ঘোরাও না 4:30 সময় কত লোক আছে একটু দেখাও না বাবা নাইলে তোমার মা বোনের সময় যাইবো গা ও হাত তুলতো না কিরে কিরে সবাই কোন আল্লাহু আকবার মহব্বত উনি ইয়া রাসূলুল্লাহ আমরা রাসূল চাই কি চাই না নামাজ দরকার আছে কি না রোজার দরকার আছে কি না হজের দরকার আছে কি না মাঝে মাঝে গাঞ্জা চলবো কি না গাঞ্জা চলবে বলবেন না গাঞ্জা চলবে সুদ চলবে ঘুষ চলবে মার বুকে লাথি মারা চলবে নামাজ চলবে বাজান ঘুম ডেকে চিনিও নবীর আহলে বায়াত উম্মতের নাজাতের লাগে পাগল আমরা শেষ কথা ওই তাদের প্রেমে পাগল হইতে চাই কি চাই না আর জোরে বলুন চাই কি চাই না আলী আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য মালিকের দরবারে মা ফাতেমা দরখাস্ত জানিয়েছেন আমরা তাদের মহব্বত চাই কি চাই না আর জোরে বলুন চাই কি না মর্ষিদ মর্ষিদ কই রহিয়া মা ঘুমাসে না আমার বলি বাগু সালামি সাকে মোহন মাশাল্লাহ মর্ষিদ মর্ষিদ কই রহিয়া আমার ঘুমাসে না নহিয় আমার বলি বাগ মর্ষিদ কে মহনাই মাশাল্লাহ ভুল নাই যা হা করেছে তোমারি দরবারি ভুল নাই ক মা করিয়া নিয় গুলে তে মাশাল্লাহ তেলিয়া পাড়ার মানুষ যেই যা বলক ছাড়ব না প্রেম জীব রইয়ে হবিগঞ্জের যেই যা বলক ছাড়ব না প্রেম জীব রইয়ে আমার বলি বাগ মুর্শিদ কে মহনাইয়ে মাশাল্লাহ সব বন্ধ করে মনটা নরম করে তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল চাঙ্গা তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজ হলি কাহা টাঙ্গাই মাশাল্লাহ লোক সমাজ যেই যা বল ছাড়ব না প্রেম জীব লোক সমাজ যেই যা বল ছাড়ব না প্রেম জীব এই আমার বলে বাগ মুর্শিদ কে মহনাইয়ে আমার বলে বাগ সালামি সাকে মহনাইয়ে মাশাল্লাহ আমি তোমার
তোমায় ভালোবাসি পাগলের মতো বো ও যত কাঁদাও কাঁদব জোলবের মতো মাশাল্লাহ দূরে যদি রাখর সেলামি সাজাইব তাহেরি কার দাহরব আমার বলি বাগ মুরশিদ কে মহনে মাশাল্লাহ চোখ বন্ধ বাতাল রবে আর মুরশিদ বিনে উপায় নাই রে হাসর মে জানে হায় হায় মুরশিদ বিনে উপায় নাই রে হাসর মে জান চোখ বন্ধ আরে মুরশিদ বিনে উপায় নাই রে জীব হলে মরনে গে আরে মুরশিদ বিনে উপায় নাই রে জীব হলে মর আমার জীব মন বিলাগিয়া দিব গগ আমার মুরশিদের চহরনে মাশাল্লাহ এই তাহিদি বেবে বলে মুরশিদ চরণ বিনে আই হাই এই তাহিদি বেবে বলে মুরশিদ চরণ বিনে হে ওরে আহালা রাসুল পাইবি না তুই খুঁজলে রাতের দিনে গে ওরে আহালা রাসুল পাইবি না তুই খুঁজলে রাতের দিনে আমার জীব মন বিগিয়া দিব গগ আমার মুরশিদের চরণে মাশাল্লাহ মুরশিদের চরণ দুলা মাখিব বহদনে আয় হায় মুরশিদের চরণ দুলা মাখিব বহদনে হে ওরে মুরশিদের চরণ মাতা লইয়া গুরি বনে বনে গে ওরে মুরশিদের পেরন মাতা লইয়া গুরি বনে বনে গে আমার জীব মন বিগিয়া দিব গগ আমার মুরশিদের চরণে মাশাল্লাহ দাসেবা নাই লগ দয়াল দেওয়াহা আনা বাহানা হলো ও দাসেবা নাই লগ সেলামিসা দেওয়াহা আনা বাহানা হলো কি না মন্ত্র দিয়া গো সেলামিসা কি না মন্ত্র দিয়া গো সেলামিসা গো রে বাহির করলো সালামাই দয়াল টানটি নিল বাঙ্গা শুভ রে বাহিয়াঙ্গা মাশাল্লাহ ওপার হইতে বাজাই বাসি এ পাহাঙ্গা আর হইতে শুনে ওপার হইতে বাজাই বাসি এ পাহাঙ্গা আর হইতে শুনে কে মনে কৌড়ে দিহি বগ পাড়ি কে মনে কৌড়ি দিহি বগ পাড়ি ছাতা আহার নাহি জানি সেলাম ইশার দয়ার প্যান্টি নিল বাংশ রে বাহিয়াঙ্গা হাম্মাশাল্লাহ গরে জালা বাইরে জালা জালা অন্তর কাহালা আমার গরে জালা বাইরে জালা জালা অন্তর
سلامیشار پیم تاہیری انتو اور ہوئی لوگ کوئی لامور شہید تو یہ بڑنٹی ہنینو باغا سوگو رے باز آہی آہ ماشاللہ مادلی بے আশা ছিল তোমাই লইয়া বাঁধব ও সুখের বাংলা সাংলা আশা ছিল তোমাই লইয়া বাঁধব ও সুখের বাংলা সাংলা আশাই আশাই ছাদের দিন গুলি আশাই আশাই ছাদের দিন গুলি গেল ও ফুরাইয়া তোয়ালে নজর হলো তোয়াল প্রান্তি নিল বাগাংশ রে বাজাহিয়া মাশাল্লাহ আমার রেনে রাগবার নজরুল মায়ের নজর দিয়া নজরুল সারে দয়াল ডান্তি নিল বাঙা রে বাহিয়া হাম্মাশাল্লাহ ওরে প্রেম কোদিয়া প্রেম কি মোরে গঙ্গ দয়াল প্রেম তো মোরে হেলা ওরে প্রেম কোরিয়া হম প্রেম মোরে গঙ্গ দয়াল প্রেম তো মোরে হেলা ওরে যে যাহার মন দিয়াস সে তাহার বলে না ওরে যে যাহার মন শেতাহার বলে না প্রেম কোহিয়া প্রেম কে মোরে গঙ্গ দয়াল প্রেম তো মোরে না মাশাল্লাহ প্রেম রাগুন জলে দ্বিগুণ রে সেলামি সঙ্গ জলদি লেনে বেলাঙ্গ দয়াল রে প্রেম রাগুন জলে দ্বিগুণ রে মরশিয়েন জলদি লেনে বেলাঙ্গ ওর সেলামি সার লাইগা তাহিরি ওই সেহরে দেওয়ানা সেহলা হামিশার লাইগা তাহিরি ওই সেহর দেওয়ানা প্রেম কোহিয়া প্রেম কে মোরে গঙ্গ দয়াল প্রেম তো মোরে নঙ্গা মাশাল্লাহ প্রেম চাইনা মানো বিমান গো মুর্শিদ সাইন সোনা দানা দয়াল রে প্রেম চাইনা মানো বিমান রে হে মুর্শিদ চাইনা সোনা দানা গঙ্গা নজরুল সারো লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা ওরে নজরুল সারো লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম কোহিয়া প্রেম কে মোরে গঙ্গ দয়াল প্রেম তো মোরে না মাশাল্লাহ প্রেম হাসাই প্রেম কাদাই রে হে মুর্শিদ এই কি প্রেমের পাওনা দয়াল রে প্রেম হাসাই প্রেম কাদাই রে হে মুর্শিদ এই কি প্রেমের পাওনা গঙ্গা এই হিরণ লাইগা তাগিরি ওই শের দেওয়ানা প্রেম কোহরিয়া প্রেম কে মোরে রে দয়াল প্রেম তো মোরে না
সবাই নবীর কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দোয়া হয়ে যাবে রব্বানা ও রব্বানা ও রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ ظلمنا او ظلمنا ہر زبان گنا کرتم نا گنر بوجا مت الا یا اللہ کنت سی মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি যত গুনাহ করছি আল্লাহ দুনিয়ার উপরে মাফ করিয়া দাও গো আল্লাহ নবীজির কাথিরে মাফ করিয়া দাও গো আল্লাহ পাক পাঞ্জাতনের কাথিরে মাফ করিয়া দাও গো আল্লাহ বাবা সালামি সার কাথিরে আল্লাহ তোমায় ডাকি গো আমার গুনাহ মাফ করো গো আল্লাহ তোমার নাম বিনে আর কে আছে ভরসা ডাকলে নি ফরান জোড়াইব আল্লাহ না দেখিলে নয়নে আমরা সুখে আসি না দুঃখে আসি গো ও আল্লাহ আমরা সুখে আসি না দুঃখে আসি গো আল্লাহ আছে সব তোমার জান গো আল্লাহ করো আল্লাহ জালহি তোমার মনে দয়াল নবী শুনে কইলা কথা লামা কানে নিয়া আল্লাহ 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 আমরা শুনিনি কয়বা কথা গো আল্লাহ সাদা কফন ডোকায়া গো আল্লাহ করো আল্লাহ জালই তোমার মনি মাবুদা দুনিয়ার সমস্ত দরজা বন্ধ আল্লাহ তোমার রহমতের দরজা খোলা রে আল্লাহ আল্লাহ কতগুলি আশিক রসুলদেরকে নিয়া তোমার নাইবে নবীদেরকে নিয়া আল্লাহ যারা জীবনের ভয় পাচ্ছে না প্রাণের ভয় পাচ্ছে না তোমার নবীর ভালোবাসার জন্য জীবন কোরবান করে দিয়েছে রে আল্লাহ ও রব্বুল আলামিন কত বাতিল নাম নবীর দুশমনরা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরে হুমকি দিতেছে গাড়ি বাংসুর করতেছে জীবন নাশে হুমকি দিচ্ছে রে আল্লাহ মাওলানা মিজানুর রহমান আজিজ কাদাল কাদরিকে সুন্নি উলামায়ে কেরামকে আশিক রাসূলদেরকে আশিক পাক পান্দাতুনদেরকে আল্লাহ দুশমনে রাসূলনা কত হুমকি দিচ্ছে কিন্তু তোমার নবীর মহব্বত অন্তর থেকে ছাড়তাছে না রে আল্লাহ আল্লাহ মেহরবানি করে ওই সমাজের কে রাসূলদের কে নিয়া নাই বে নবীদের কে নিয়া আমি গুনাহগার বান্দা সমস্ত জীবনের গুনাহ মাথায় লিয়ে হাত বাড়াইলাম রে আল্লাহ উসিলা ধরলাম বাবা সালামি সার উসিলা রে আল্লাহ রব্বুল আলামিন মেহরবানি করে আমরা যারা তোমার জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করলাম আল্লাহ আল্লাহ গুনাহ করেছি অন্যায় করেছি ভুল করেছি আর জীবনে গুনাহ করব না আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ যা কিছু বললাম আল্লাহ মেহরবানি করে লক্ষ কোটি সুগঞ্জ প্রায়
হায়াতুল নবী জিন্দা নবী নূরের নবী মদিনার কামলাওয়ালা নবীর দরবারে সোয়াফা সায়া দাও নবীর আহলে বাইত পাক পঞ্জাতন আশারে মুবাশশারা হুজুর গাউসে পাক খোজা গরিবে নওয়াজ বাদ দিন নকশবন্দি মুজাহিদ আলবসানি রহমাতুল্লাহ আজমাইন হযরত শাহ জালাল ইয়ামানি রহমাত সাহেব রহমাতুল্লাহ আলাই হযরত নাসিরউদ্দিন সেবা সালাম রহমাতুল্লাহ আলাই হযরত শাহ সুলেমান মতে গাজ রহমাতুল্লাহ আলাই হযরত সানমিয়া শাহ রহমাতুল্লাহ আলাই সালাম শাহ রহমাতুল্লাহ আলাই হযরত সৈয়দ মিরান শাহ তাদরে বাগদাদ রহমাতুল্লাহ আলাই হযরত সৈয়দ বান্দর আম্বর রহমাতুল্লাহ আলাই হযরত সৈয়দ রহিম শাহ রহমাতুল্লাহ আলাই আল্লামা আব্দুল আজিজ আল কাদিন আল মুজাহিদ রহমাতুল্লাহ আলাই সালাম শাহ রহমাতুল্লাহ দরবারে সোয়া পৌঁছায় দেব আল্লাহ আল্লাহ সারা বিশ্বে যত বলি আল্লাহ গোজ গুদু বসে আল্লাহ সকলে দরবারে দরবারে সব পৌঁছায় দেব আল্লাহ আল্লাহ যেসব আশিক রসুল্লাহ যারা নবীর মিলাদ করে উরুস করে মিলাদুল নবী করে তারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ নুরুল ইসলাম ফারুক রহমাতুল্লাহ আলাই আল্লাহ উস্তাদ উস্তাদুল মুকাররাম আল্লামা দকয় এমএম জলিল রহমাতুল্লাহ আলাই উস্তাদি উস্তাদুল মুকাররাম আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমাতুল্লাহ আলাই আল্লামা ফজলুল কুল্লুন সুন্দর রহমাতুল্লাহ আলাই আল্লাহ ফজলুর রহমান ওয়ার রহমাতুল্লাহ আলাই আল্লাহ সকল আশিক রাসূলদের দরবারে দরবারে সাফ পৌঁছায় দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ সমস্ত সুন্নি উলামায়ে কেরাম পীর মশাইখের হায়াত বাড়ায় দাও আল্লাহ আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহির হায়াত বাড়ায় দাও আল্লাহ আল্লামা কারিম মিজানুর রহমান কাদের হায়াত বাড়ায় দাও আল্লাহ মাওলানা মিজানুর রহমান হাজী হায়াত বাড়ায় দাও আল্লাহ মাওলানা মীর মোহাম্মদ হানিফ বেদ হায়াত বাড়ায় দাও আল্লাহ সমস্ত সুন্নি উলামায়ে পীর মশাইখের হায়াত বাড়ায় দাও আল্লাহ আগামী 26 ফেব্রুয়ারি 12 বালগুন দাঁত মন্ডল গাউসিয়া মিরানিয়াল দরবার শরীফের উরুসকে কবুল আর মঞ্জুর কর মাওলা 23 ফেব্রুয়ারি আল্লাহ বাগবাড়ি গাউসিয়া নজরুলিয়া সুন্নি হাবিজা মাদ্রাসাকে মাহফিল কে আল্লাহ কবুল আর মঞ্জুর কর আল্লাহ আল্লাহ সালামিশা ওসিলা আমাদের সকলের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের সকলকে নামাজি বানাই দাও আল্লাহ আমাদের সকলকে নামাজি বানাই দাও আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নামাজি বানাই দাও আল্লাহ কুরআন সুন্নাহ জিন্দেগি নসিব কর আল্লাহ আল্লাহ আজকে মাহফিল দ্বারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া আল্লাহ সালামিশা রহমতুর রুসে অংশ গ্রহণ করেছে আল্লাহ সকলে হাজত কে আল্লাহ তুমি পূরণ করে দাও মাওলা সকল মা বোনকে পর্দা নিশীন বানাই দাও আল্লাহ স্বামীর অনুগত ভক্ত বানাই দাও আল্লাহ পর্দার ভিতরে থেকে স্বামীর অনুগত থেকে আল্লাহ কুরআন সুন্নাহ মতে জিন্দেগি করার তৌফিক দান কর মাওলা সমস্ত মা বোনের রাবিয়া বসির মতো বানাই দাও মাওলা খাতুনে জান্নাতের খদমের মতো স্থান দাও মাওলা আমাদের সকলে গুনাহ মাফ করে দাও মাওলা ইয়া আল্লাহ যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যাবে আজরাইলের চেহারা দেখে আমাদের কি ইমান হারা করে না আল্লাহ ইয়া আল্লাহ তখন আমাদের প্রত্যেকের আপন আপন ফিরে মুর্শিদকে আমাদের সামনে রাখিয়া দয়াল নবীজির নূরানি চেহারা দেখায়া দেখায়া আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল